এক্সাৰ পাই যাব আপুনি 15,500 টকা, মাত্ৰ 15,500 টকাত এক্সাৰ। আৰু কোনোবাই কিন্তু 13,000 টকাটো দিব, সেইবিলাক ৰিপেয়াৰিং কৰা, ডিছপ্লে ডুপ্লিকেট পাব। মোৰ তাত চাৰ্টিফাইড ফোন পাব, আইফোন 12 মিনি, মোৰ তাত ষ্টাৰ্টিং আছে 23,000 টকা, 23,000, ঠিক আছে। এইবিলাক এক্সাৰ আছে, চাই ল'ব পাৰে। ওৱান প্লাছ নোট চি, মই আগতে এটা ওৱান প্লাছ লৈ গৈছোঁ, নাইন টি। আগতে যিটো মোবাইল লৈ গৈছিলে কিবা প্ৰব্লেম পাইছে নেকি? নাই, মোবাইলটো একো প্ৰব্লেম পোৱা নাই। প্ৰব্লেম পোৱা নাই, চাওক দেখুৱাই দিছোঁ, ব্ৰেণ্ড নিউ কণ্ডিশ্যন গাইজ, একদম ধুনীয়া কণ্ডিশ্যন, অন কেমেৰা আপোনালোকক দেখুৱাই দিছোঁ আৰু কাষ্টমাৰে ফিডবেক দিছে। আগতে একো প্ৰব্লেম পোৱা নাই, প্ৰব্লেম পোৱা নাই কাৰণেহে আহিছোঁ। হয়, তো আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ গাইজ, কাষ্টমাৰজনে অলৰেডি ক'লে, এটা বিশ্বাস লৈ কাষ্টমাৰে আহে, তো তেওঁ মানে নিৰাশ হোৱা নাই। আপোনাৰ বাৰু এটা ছেকেণ্ড হেণ্ডত দামী মোবাইল লোৱা সপোন আছে নেকি? দামী মোবাইল এটা ছেকেণ্ড হেণ্ডত লোৱা সপোন দেখিছে নেকি? যদি আপোনালোকে ছেকেণ্ড হেণ্ডত এটা দামী প্ৰিমিয়াম মোবাইল বিচাৰিছে, আইফোন বা এণ্ড্ৰইড, তেন্তে আজি ভিডিঅ'টো আপোনালোকে একদমেই স্কিপ নকৰিব, ধুনীয়াকৈ চাই থাকক। কোন দোকানত আহিছোঁ, ক'ত লোকেশ্যন, গোটেইখিনি আপোনালোকক ভিডিঅ'ত মই ডিটেইলছ দি আছোঁ। আৰু যিসকল ভিউৱাৰ্ছে চেনেলত নতুনকৈ ভিজিট কৰিছে, ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে বেল ন'টিফিকেশ্যন অন কৰিবলৈ একদমেই নাপাহৰিব, কিয়নো এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' মোৰ চেনেলত পাই থাকিব। তো আমি বেছি দেৰি নকৰোঁ, ভিডিঅ' আৰম্ভ কৰিম, আৰু টেনকৈ সোনকালে কমপ্লিট কৰি দিয়ক, কিয়নো টেনকৈ হ'লে আপোনালোকে গম পাইছে কিভাবে দিয়ে আছোঁ। তো কিভাবে ষ্টাৰ্টিং হৈ যাব টেনকৈ পৰা। ছাৰ্ভিচেছৰ ভিতৰলৈ সোমাই আহিছোঁ, এওঁলোকে মানে দোকান ডেকোৰেশ্যন কৰিছে, আপোনালোকে গম পায়। এইফালে দাদা আছে, বিজি আছে তেওঁলোকে কামত, ইফালে মোবাইল ফিক্সাৰ এণ্ড ছাৰ্ভিচেছৰ ষ্টাফ সকলো আছে। তো মোবাইল আপোনালোকক দেখুৱাই আছোঁ, আজি বহুত মোবাইল আছে ভিডিঅ'ত, আইফোন এণ্ড্ৰইডৰ কালেকশ্যন চাওক দেখুৱাই আছোঁ। তাৰ আগতে আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ, এই দাদাজন বহুত দূৰৰ পৰা আহিছে। তো দাদা, আপুনি কি মোবাইল ল'লে? মই এটা মোবাইল ল'লোঁ, ওৱান প্লাছ। হয়, দেখুৱাই দিছোঁ চাওক, নোট চি, ওৱান প্লাছ নোট চি। মই আগতে এটা ওৱান প্লাছ লৈ গৈছোঁ, নাইন টি। আগতে যিটো মোবাইল লৈ গৈছিলে কিবা প্ৰব্লেম পাইছে নেকি? নাই, মোবাইলটো একো প্ৰব্লেম পোৱা নাই। প্ৰব্লেম পোৱা নাই, চাওক দেখুৱাই দিছোঁ, ব্ৰেণ্ড নিউ কণ্ডিশ্যন গাইজ, একদম ধুনীয়া কণ্ডিশ্যন, অন কেমেৰা আপোনালোকক দেখুৱাই দিছোঁ আৰু কাষ্টমাৰে ফিডবেক দিছে। আগতে একো প্ৰব্লেম পোৱা নাই, প্ৰব্লেম পোৱা নাই কাৰণেহে আহিছোঁ। হয়, তো আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ গাইজ, কাষ্টমাৰজনে অলৰেডি ক'লে, এটা বিশ্বাস লৈ কাষ্টমাৰে আহে, তো তেওঁ মানে নিৰাশ হোৱা নাই, আৰু একদম জেনুইন প্ৰাইচত পাইছে ন আপুনি? দেখুৱাই দিছোঁ, কিমান লৈছে লগতে চাৰ্জাৰ আৰু কি কি দিছে, হেডফোন এটা দিছে, টেম্পাৰ লগাই দিছে, চাৰ্জাৰ দিছে, গোটেই পাই গৈছে চাওক, আৰু কি লাগে। তো আপোনালোকেও যদি এটা দামী ফোন কম দামতে বিচাৰিছে, আপোনালোকে ভিজিট কৰক মোবাইল ফিক্সাৰ এণ্ড ছাৰ্ভিচেছ। তো এতিয়া ভিডিঅ' ষ্টাৰ্ট কৰি দিছোঁ, আপোনালোকক মোবাইলৰ কালেকশ্যন অকণমান দেখুৱাই দিছোঁ চাওক, এণ্ড্ৰইডৰ কালেকশ্যন চাওক, এইখিনিয়ে মোবাইল নহয় গাইজ, ভিতৰত আৰু আছে দেখুৱাই আছোঁ, আইফোনৰ কালেকশ্যন অকণমান দেখুৱাই দিছোঁ। এতিয়া মোবাইল ফিক্সাৰ এণ্ড ছাৰ্ভিচেছৰ ফালৰ পৰা দাদা মোৰ লগত আছে, নমস্কাৰ দাদা। নমস্কাৰ, হয়। তো ভিডিঅ' ষ্টাৰ্টিঙৰ আগতে আপোনাৰ ইয়াতে মোবাইল কিমানৰ পৰা আছে এইটো ক'ব? ফার্স্ট অফ অল মোবাইলের দাম করার আগত মই এড্রেসটো কই দিয়েছো, এড্রেস কব, এড্রেস হই গলো আমার আদাবাড়ি মসজিদ, নিয়ার মসজিদ হয়, মন্নাবার শোরুম, ঠিক আছে। আপনার মোবাইল ফিক্সার এন্ড সার্ভিস জালুকবাড়ি পিনা পর আইলে রেল ব্রিজ টু ক্রস হই কেনে আপনি বাজার শোরুমর অপোজিট সাইডে পাবো মোবাইল ফিক্সার এন্ড সার্ভিস, একদম সহজ এড্রেস। আর মালিগাঁও ফালর পর আইলে আপনি মসজিদ পাবো, আদাবাড়ি মসজিদ, মসজিদের উসরতে আছে আপনার মোবাইল ফিক্সার এন্ড সার্ভিস। আমার স্টার্টিং আছে মোবাইল 3,000 টাকা পর মোবাইল পাবো, আর যে মোবাইল লব উইথ গ্যারেন্টি লব, রিপ্লেস গ্যারেন্টি থাকিব, কিবা অসুবিধা পালে আমি ডাইরেক্ট চেঞ্জ করে দিম, এনেকা নয় মোবাইলটা রিপেয়ারিং করে দিম, আমি চেঞ্জ করে দিম ডাইরেক্ট। আর দুই নম্বর কথা, 3,000 টাকার 6,000 টাকার ভাল মোবাইল না পাবো, মানে একদম কম জিবি র্যামর পাবো, আপনাদের 4 জিবি র্যাম, 6 জিবি, 8 জিবি লাগিলে আপনাদের 6,000-এর উপর যাও, ঠিক আছে।
আর 5G লাগিলে 9500 পা স্টার্টিং আছে 9500 পরা আপোনালোকে 5G পাই যাব সব দাদা ধুনিয়াকে কথাখিনি কয়ে দিলে আপোনালোকে 3000 পরা ইয়াতে মোবাইল পাই যাব অ্যাড্রেস কয়ে দিলে ওকে তো স্টার্টিং কো পরা করব স্টার্টিং মানে এতিয়া মোবাইল চাই লওয়া মোবাইল তো আমার তাত গুটে মানে ওপেন বক্স আছে হয় ওপেন বক্স ক্যাটাগরি সাইড 11 প্রো Realme 11 Pro হয় এটু আছে তোমার OnePlus 9R একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে এটু OnePlus 8 ঠিক আছে এপিলক লেটার হয় আছে ধুলি লাগি আছে বাৰু OnePlus 8 ঠিক আছে বাকি দামৰ কথা দাম তো সাক অনলাইনত আপুনি দাম মারি সাবো জিটু 40 আছে সাপোজ এক্সাম্পল এটু আছে আপোনাৰ 35000 টকা অনলাইনত হয় 35000 টকাৰ মোবাইলটো মোটৰ পাবো মাত্র 17000 15000 টকা 50% অফ আৰু এটু নাভাবিব কি 50% সব মোবাইলতে অফ 50% 40% 30% 20% আহি যায় ঠিক আছে আপোনালোকে ভিজিট কৰক সার্টিফাইড ফোন লৈ যাওক উইথ জিএসটি বিল যি কোনো দোকানত মোবাইল লব আপুনি জিএসটি বিল খুদিব এই দাদাজনে মোবাইল লৈছে জিএসটি বিলত লৈছে হয় দেখুৱা নহয় জিএসটি বিলত লৈছে তেখেতৰ মাইনৰ প্ৰবলেম এটা আছিল তেখেতক নিজে খুদক তেখেত আছে দাদা কি প্ৰবলেম পাইছিল আপুনি এই মোবাইলটো চেঞ্জ কৰি দিছে মই লগে লগে কি কৰি দিছো চেঞ্জ কৰি দিছি বা খুদিছো নেকি আপোনাক না একো প্রশ্ন নাই মোর দোকানত আপনি কাস্টমারে নিজে কলে জাস্ট মাইনর প্রবলেম কিবা এটা চার্জিংত লগালে তেখেতর মোবাইলটো ডিসপ্লেটো অকমান কপি আছিলে মই লগে লগে চেঞ্জ করে দিছো এনেকুৱা নহয় মোর কাস্টমার রখিব লাগিব মই প্রবলেম পাম মই চেঞ্জ করে দিম প্রবলেম না পাম চেঞ্জ করে নেব এনেকুৱা মোর ভিডিওত আপোনালোকে আহক চাই কেনে আর নর্থ ইস্টত 3 নম্বর হয়েছে মোর দোকান আপোনালোকে প্রোগ্রামও চাইছে ভাইটিও আহিছিল এদিন বহুত বহুত ধন্যবাদ আর একটা কথা কব বিচারিম মই মোর দোকানের ওসরত যেটু শোরুম আছে বর্তমান যেটু শোরুম আছে সেই শোরুমটো মই নিজে লৈছো আপোনালোক অতি সোনকালে অপেনিং সেরিমনির দিনা ভাইটিক ইনভাইট করিম সেই ইনভিটেশনত বহুত ডাঙর ডাঙর আর্টিস্ট থাকিব আপোনালোকৰ দুয়াত মই ডাঙর শোরুম লৈছো নর্থ ইষ্টত 1 নম্বর করক আপোনালোকে আর ইলেকট্রনিক্স আইটেম ভ্যারাইটিস থাকিব ল্যাপটপ ডিএসএলআর ক্যামেরা মোবাইল আপোনালোকে এভেলেবল পাব অনলি সেকেন্ড হ্যান্ড সেল পাব আর প্লাস নিউ সেলত অনলি মোবাইল পাব বেলেগ নিউ সেল নাপাব বাকি আপোনালোকে ভিজিট করক আর বহুত বহুত ধন্যবাদ আপোনালোকে এই চ্যানেলটোৰ থ্রুয়েদি মোৰ আহিছে আর যোনে এই চ্যানেলটো সাবস্ক্রাইব করা আর শেয়ার করা দেখিব তেখেত সকলক মই এক্সট্রা গিফট দিম আর কি গিফট থাকিব আপোনালোকে এতিয়া আমি আহি গলো আইফোনৰ ডিপার্টমেন্টত একদম আজি কম কথা কৈ কেনে আমি এখন দাম বিলাক কৈ দি আছো হয় আ 8 প্লাস তোমালোকে পাই যাবা 12000 টকা মাত্র 12000 টকাত 8 প্লাস 8 প্লাস সব আইফোন 8 একদম নিউ কন্ডিশন মোটাত কোনো ধরনের মোবাইল আপনি স্ক্র্যাচ না পাবো আইফোন 8 পাই যাব আপনি 9500 হয় ঠিক আছে এক্সআর পাই যাব আপনি 15500 টাকা মাত্র 15500 টাকা এক্সআর আর কোনোবাই কিন্তু 13000 টাকা তো দিব এবিলা রিপেয়ারিং করা ডিসপ্লে ডুপ্লিকেট পাবো মোটাত সার্টিফাইড ফোন পাবো আইফোন 12 মিনি মোটাত স্টার্টিং আছে 23000 টাকা 23000 ঠিক আছে এবিলাক এক্সআর আছে চাই লব পারে 11 আইফোন 11 আইফোন 11 22000 টাকা স্টার্টিং আছে ঠিক আছে 22000 টাকা কিমান দিবি হয় এবিলাক 64 128 স্টার্টিং আছে ঠিক আছে ওকে সাবো এটো 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স আহি যাব আপোনাৰ 34000 ঠিক আছে আইফোন 12 আইফোন 12 তুমি মোটাত পাই যাবা কালার পাই যাবা ভ্যারাইটিস কালার আছে দেখুৱাই দিছো আইফোন 12 আইফোন 12 পাই যাবা তোমালোকে মোটাত 28 ৰ পৰা 30000 লৈকে ওকে সব আইফোন 13 পাই যাবা তোমালোকে মোটাত পাই যাবা আইফোন 13 38000 ৰ পৰা 40000 লৈকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন সব আইফোন 12 প্রো ম্যাক্স আই টু 256GB 55000 হয় এটা কোনোবাই কব কমেন্টত কি এমান দাম কৈ আছে দাম একচুয়ালি সার্টিফাইড ফোনত দাম অলপ আহে আপোনালোকে যদি ভাবিছে ডুপ্লিকেট ডিসপ্লে লক ডুপ্লিকেট ব্যাটারি লক আপোনালোকে এটো 30000 তে পাই যাব হয় কিন্তু সার্টিফাইড ফোন সদায় সার্টিফাইড হয় ব্র্যান্ডেড সদায় ব্র্যান্ডেড এটো মনত রাখিব ফুটপাতৰ মানুহ ব্র্যান্ডেডত নাহে ব্র্যান্ডেডৰ মানুহ ফুটপাতত নাহে এটো জাস্ট এটা এক্সাম্পল দিছো ঠিক আছে আৰু বাকি এপলে চাব পাৰে এন্ড্রয়েড মোবাইল ধুনীয়া ধুনীয়া আছে চাই লক এপিনেও আছে নোকিয়া একদম কম দামত ভাল ভাল ফোন আহিছে নোকিয়া 3000 3500 টকাৰ পৰা দি দিব পাৰি আৰু বাকি বহুত মোবাইল আছে একচুৱেলি মই ভিডিঅ'টোত কৰিব বিচাৰিম ভাইটি ৰাতি আহিছে দোকান বন্ধ কৰিছোঁ আমি ভাইটিয়ে ক'লে কি ভিডিঅ' এটা বনাই দিওঁ মই তেখেতক তাৰমানে নাৰাজ কৰিব বিচৰা নাই আৰু বহুত কষ্ট কৰি আছে ভাইটি আপোনালোকে ভাইটিক ছাপৰ্ট কৰক মোবাইল ফিক্সাৰ এণ্ড ছাৰ্ভিচ এনেকুৱা এটা ব্ৰেণ্ড হ'ব যায় আছে আপোনালোকৰ দুৱাত অসমৰ ভিতৰত নাম্বাৰ 1 কৰি দিয়ক তাৰপিছত ইণ্ডিয়াত 10 ৰেংকিঙত আনি দিয়ক এইটো ৰিকুৱেষ্ট থাকিল অনলি মোবাইল ফিক্সাৰ এণ্ড ছাৰ্ভিচ থেংক ইউ তো গাইজ দাদাই গোটেইখিনি ডিটেইলছ ধুনীয়াকে যিহেতু কৈ দিলে আজি ভিডিঅ'টো বেছি দীঘল নকৰোঁ তো গম পাইছে আপোনালোকে এতিয়া ৰাতি সময় 11টা বাজি গৈছে অলৰেডি মই ভিডিঅ' কৰিব আহিছোঁ ইয়াতে আজি ভিডিঅ' দেখিনি আছিলে আপোনালোকে চাই থাকিব কেএল ইনফটেক আৰু মই ভিডিঅ' ষ্টাৰ্টিঙতে আপোনালোকক কৈ দিছোঁ যে সোনকালে সোনকালে ছাবস্ক্ৰাইব কৰি মোৰ চেনেলটো আপোনালোকে 10K কমপ্লিট কৰি দিয়ক গিভাৱে আহি আছে আৰু এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' পায়ে থাকিব তো আজিলৈ বিদায় লৈছোঁ আপোনালোকে চাই থাকিব কেএল ইনফটেক বাই বাই টেক কেয়াৰ We'll be right back.